আগরতলা পৌর নিগমের কয়েকটি ওয়ার্ডে করোনা সংক্রমণের মাত্রা খুব বেশি। সে সমস্ত ওয়ার্ড এলাকায় বেশি করে কোভিড টেস্ট করানোর সিদ্ধান্ত নেয় প্রশাসন। সেই মতো চলছে কোভিড টেস্ট। স্বাস্থ্য ও আশাকর্মীরা ওয়ার্ডে ওয়ার্ডে বাড়ি বাড়ি যাচ্ছেন, সামাজিক দূরত্ব মাস্ক ব্যবহার নিয়ে মানুষকে সচেতন করছেন তারা। পাশাপাশি যাদের জ্বর সর্দি কাশি রয়েছে তাদের স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে এনে টেস্ট করানো হচ্ছে। শুধু তাই নয়, কারো বাড়ির লোকজনের এমন উপসর্গ না থাকলেও প্রতি বাড়ি থেকে একজনকে এনে টেস্ট করাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। আশাকর্মীদের নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছি, প্রত্যেক এরিয়াতে ঘুরছি। আমরা এমপিডব্লিউরা সবাই মিলে একসাথে পাড়াতে সব বাড়ি বাড়ি যাচ্ছি, গিয়ে সবাইকে বুঝাচ্ছি যে কীভাবে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হবে, তারপর কীভাবে কেন মাস্ক পরতে হবে, কেন হাত স্যানিটাইজ করতে হবে। আর এখানে আমাদের একটা 14 দিনের একটা স্পেশাল ক্যাম্পেইন হচ্ছে, যেহেতু কিছু কিছু এরিয়া আমাদের ওয়েস্টের এরিয়াতে আগরতলাতে কিছু কিছু এরিয়া হাই রিস্ক জোনে আছে, ঠিক আছে, সেখান থেকে প্রচুর পরিমাণে পজিটিভ কেস আসছে। তো পজিটিভ কেসগুলো যেন আর বাড়তে না পারে বা আমরা যেন সবগুলিকে প্রথমেই ডিটেক্ট করতে পারি, ওদেরকে ট্রেস করতে পারি প্রথম অবস্থাতেই, এর জন্য আমরা বাড়ি বাড়ি গিয়ে ওদেরকে টেস্ট করানোর ব্যবস্থা করছি। সাধারণত গাইডলাইনটা হলো যাদের সর্দি কাশি আছে, মনে করেন একটা বাড়িতে গেলাম, সর্দি কাশি আছে মনে করেন তিনজনের, সদস্য সংখ্যা 10 জন, কিন্তু তিনজনের সর্দি কাশি আছে, তো ওই তিনজনকেই আমরা এখানে কম্পালসারি অ্যান্টিজেন টেস্ট করাবো। আর প্রত্যেকটা বাড়িতে মনে করেন গেলাম, তো মনে করেন সদস্য সংখ্যা এরকম 5-6 জন আছে, কিন্তু কারোর কোনো অসুবিধা নেই, কিন্তু প্রত্যেক বাড়ি থেকে অবশ্যই একজনকে এখানে অ্যান্টিজেন টেস্ট করতে হবে। আমাদের ট্রেস করতে হবে, দেখতে হবে, বুঝতে হবে যে ওদের মধ্যে করোনা ভাইরাসটা লুকিয়ে আছে কিনা, আমাদের এটা নিজেদেরকে আমাদের অ্যাশিওর করতে হবে। প্লাস আমাদের হায়ার অথরিটিকে জানা অ্যাশিওর করাতে হবে যে না, আমাদের এই কয়েকটা বাড়ি সম্পূর্ণ সুস্থ আছে, এতজন পজিটিভ আছে, এতজন নেগেটিভ আছে। এটা আমাদের কিরকম সাড়া পেলেন? হ্যাঁ, ভালো সাড়া পাচ্ছি, লোকজন আসছে। আমাদের তো মোটামুটি 14টা এরিয়া আমরা কাভার করি, 14টা এরিয়াতে 14 জন আশাকর্মী আছে, ওরা ভালো কাজ করছে, প্রত্যেক বাড়িতে বাড়িতে একদম পুরো হার্ট অ্যান্ড সোল চেষ্টা করছে মানুষকে বুঝিয়ে এখানে নিয়ে আসার জন্য। মানুষের থেকেও সাড়া পাচ্ছি, মানুষরা অনেকে তো নিজে থেকে আসছে, আশাকর্মীরা যাওয়ার আগেও নিজে থেকে আসছে। লাগাম ছাড়া ভাবে আগরতলায় সংক্রমণ ঘটছে, এখন দেখার প্রশাসনের এই পদক্ষেপ কতটা সংক্রমণ নিয়ন্ত্রণে আনে। রিপোর্ট, চ্যানেল 3 রাত।